My name is Uttam, Kumar, Howlader. Near Shikha, Amragachia. Secondary school, Shambhala, Meda. I fear our party is English, class 8. Bibhinno shomoy, bibhinno class e ami tense sentence shomporke tomader dhona diyechi. Ajke English voice sense, voice sense er upore ajke class tumra jano voice dui prokar active voice passive voice voice ko pachho সেন্স পরিবর্তন পাচ্ছে পরিবর্তন অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস এক্সাম্পল আই এট ক্লাস ভয়েস সেন্স এর নিয়ম হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভয়েস এর নিয়ম হলো অবজেক্ট সবসময় সাবজেক্টে আছে অবজেক্ট হবে সাবজেক্ট হবে অবজেক্ট ভার্বে সব সময় ভিটিপি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তাহলে কি হলো অবজেক্ট সাবজেক্ট আছে সাবজেক্ট অবজেক্ট হলো ভার্বে সব সময় পাস্ট পার্টিসিপল এখানে একটা বিভাগ বসবে টেন্স অনুসারে টেন্স অনুসারে একটা বিভাগ বসবে এবং এখানে কিছু কিছু ফাইলার আসবে তাহলে এখন আমরা নিয়ে আসি অবজেক্টটা কে আছে রাইস যেহেতু ভার্বের রূপটা প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে ভয়েস সেন্সের রূপ হলো এম ইজ ভয়েস সেন্সের এম ইজ আর নিয়ে একটা রাইসের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল কি কেন ওয়াইল আই থেকে আছে মি আই থেকে আই সাবজেক্টে থাকলে অবজেক্ট হয় তাহলে রাইস ইজ ইটেন বাই রাইস ইজ ইটেন বাই মি দুই নম্বর কি প্লাস প্লাস অবজেক্ট আর সাবজেক্টে ফোর ইজ প্লেড ফার্স্ট পার্টিসিপল প্লেড ওয়াই তাহলে কি থাকলাম অবজেক্ট সাবজেক্ট বিভাগ ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে 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 বাই ইন এটা কি আমাদের অবজেক্ট হয় ঠিক তাহলে আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স কি পাইলাম প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স ক্যান ইজ আর প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স ক্যান ইজ আর আর গুড বল ইজ প্লেড বাই এই এবারে আই অ্যাম রাইটিং এ লেটার ইজ তাহলে
তোমরা জানো ফিজিক কম্পিটিশনস ইজ এ কম্পিটিশন অফ ওয়াইল্ড সেন্স এম বি ইজ বি আর এম বি ইজ বি আর তাহলে আমাদের জানা আছে এটা অবজেক্ট নিয়াসমা এটা এটা সাথে কি বসবে ইজ বিং letter is the verbal past participle of ride goes drinking why the letter is being written by the letter is being written by me the letter was the subject verse এখানে আছে am writing যেহেতু আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস যে এম বি ইজ বি আর বি এই লেটারের সাথে ইজ বি ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট গো টেকেন বাই মি কি স্পেল এই স্টোরি ইয়োকে এই স্টোরি ইজ বি এলের পাস্ট পার্টিসিপল গো Yes, always do. They are done now. They are done now. দেখা যেতে এখানে হ্যাভ হ্যাজ আছে ভার্বের পাস্ট পার্টিসিপল সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্স ভয়েস টেন্স করতে বিভাগ হিসাবে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাভ বিন has been done. সেই সাথে আছে এ স্টোরি has been told by him. A story has been told by him. Dawar has been done by him. Now what has been done by them? Then after that we have present indefinite, present continuous, present perfect tense of work. Perfect tense of voice is some of the system. পরবর্তী ক্লাসের পর থেকে আবার তোমাদের শিখাবো সবাই ভালো থাকো এই তিনটা টেস্ট সম্পর্কে তোমরা ভালোভাবে বাড়িতে দেখে নিও করার চেষ্টা করো একবার পেরে উঠবে সহজ আজকের পর্যন্ত ধন্যবাদ।